জন্য বিজয়ী যে সংসদ তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় জিনিস যেটা, দায়িত্ব নিয়ে তারা কিন্তু দায়িত্বটা আবার হস্তান্তর করার জন্য এই অনুষ্ঠান করেছে। আমাদের দেশে এই কাজটা হয় না, দায়িত্ব নিয়ে সে দায়িত্বেই তিনি চিরকাল থাকতে চান এবং সেটা না করে তারা এই দায়িত্ব নূতন আসটি প্রজন্মের কাছে তাদের যারা জুনিয়ার তাদের কাছে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সুতরাং এই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব সমর্পণ এবং দায়িত্ব গ্রহণ এটা একটি গণতান্ত্রিক পদ্ধতি। এই পদ্ধতির প্রতি তাদের যে আনুগত্য সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা বিশেষ করে যারা বিদায়ী যারা যে সংসদ এবং সংসদের যে যারা ছিলেন তারা সবাই আমার নির্বাচিত, তাদেরকে অনেক কিছুই সহ্য করতে হয়েছে, অনেক রকমের অব্যবস্থার মুখোমুখি হতে হয়েছে। তারা আমাদের সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করেছে, আমরা তাদেরকে সাহায্য করতে পারিনি, কিন্তু তারপরেও তারা তাদের অস্তিত্ব বজায় রেখেছে এবং তারা কাজ করে গেছে। এখন নতুন যারা আসবেন তাদেরকে কিন্তু ওদের যে যা তারা করতে পারেনি সেই কাজগুলো নতুন যারা দায়িত্ব নেবেন তারা করবে নিয়ে আশা করি। আমি বিশেষ কোনো বক্তব্য দিতে চাই না, এই প্রতিষ্ঠান আমার মনে হয় যে অত্যন্ত মহৎ একটি উদ্দেশ্য নিয়ে অর্থাৎ গণ বিশ্ববিদ্যালয়কে জনগণের সামনে বাংলাদেশে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি উজ্জ্বল করার জন্যই তারা গঠন করেছিল এবং সেই কাজটি তারা করার চেষ্টা করেছে। আমি বলবো না যে তারা শতভাগ সত্যি করেছে, কিন্তু তারা চেষ্টা করেছে। মানুষ চেষ্টাই করতে পারে, সম্পূর্ণ সাফল্য সবসময় পায় না। তা আমি যারা নতুন আসছেন তাদেরকে বলবো, যারা পূর্বসূরী তাদের কাছ থেকে আপনারা সব শিখে নেবেন, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রাখবেন। এই বলে আজকের এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য আমি যে পুরাতন সংসদ তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার পক্ষে ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করব গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারিয়ান মেডিকেল সায়েন্স অনুষদের সম্মানিত ডিন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যারকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের মাঝে সেই গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। দেশ ও জাতি দুর্নীতি মুক্তকরণ এবং উন্নয়নের ভূমিকা পালন করে থাকেন সাংবাদিকরা। এই সাংবাদিকতার সমিতি আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকার জন্য আমরা নিশ্চিত সময় অবলম্বন করছি। সাংবাদিকতার দায়িত্ব পালন করার জন্য প্রায় সাহস, মনোবল, নিরপেক্ষতা, নির্দোষ ইত্যাদি প্রয়োজন ইত্যাদি প্রয়োজনে আমাদের এই সমিতি এগিয়ে যাচ্ছে এবং আনন্দের আপনার প্রসঙ্গে আমার একটা সূচ্য গল্প আমি বলি। কয়েকদিন আগে আমি বইটা পড়ছিলাম, এক দেশে ঘুষ খাওয়ার নিষেধ, ঘুষ খেলে নাকি মারাত্মক অপরাধ শাস্তি হয়েছে, কিন্তু ঘুষখোর এবং যে ঘুষ দিতে চায় তারা চিন্তা ভাবনা লাগত কি করে আমরা ঘুষকে সহযোগে দিতে পারি যেন ঘুষ বুঝা প্রমাণ হয় না। কথা প্রসঙ্গে দেখা গেল যে একদিন একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, আরেকটা লোক হঠাৎ আসলে তার সঙ্গে কিজনই কথা বলার পর দুজনের কোনো ঝগড়া লেগে যায়। ঝগড়া শুনে দুজন আসে, কি হয়েছে দেখেন এত সুন্দর একটা দিন আর ও বলতেছে যে এক ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি আসবে না। এটা তো কথা হলো, উনি বললেন আমি বললাম আসবে, যদি না আসে আপনাকে আমি 10,000 টাকা। সবাই আগ্রহে রইল, এক ঘন্টা চলে গেল, ঝড় বৃষ্টি আসলো না, উনি 10,000 টাকা দিয়ে দিল। আসলে এটা ঘুষ, একজন বিচার বলছে ঘুষটা এইভাবে দিল যে ঘুষ দেওয়া প্রমাণ না, কিন্তু সকলে মাইন্ডে নিল একজন সাংবাদিক মিস্টার জোরিউ নামটা উনি পুরো মাইন্ডে নিল, উনি এটা নিয়ে ইনভেস্টিগেশন করে 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 আজকে দিনে ঘটনাটা বাইরে করে। তাদের সাংবাদিকদের কর্তব্য নিষ্ঠতা, দায়িত্ব পালন, নির্লোভ, সাহসিকতা, মনোমল, আন্তরিকতা, স্বজনপ্রীতি বর্জন ইত্যাদি নিয়ে এগিয়ে যেতে হবে। আমার বিশ্বাস আমাদের সমিতি যারা
সাংবাদিক হিসেবে আছেন, তারা এইভাবে দায়িত্ব পালন করেও থাকেন। আজকের এই বিদায় এবং দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আমার বিশেষ দায়িত্ব পালন করতে আসছেন তারা, এর আগে যারা দায়িত্ব পালন করে গেছেন, একজন বক্তা সুন্দর করে বলছেন যে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, যে ভুল ত্রুটি হয়ে থাকে সে সম্বন্ধে ওনারা জেনে নেবেন এবং পরবর্তী তারা তাদের দায়িত্ব পালন করে যাবেন। এইখানে একটা কথা বলি, আমাদের দেশে দেখা যাচ্ছে যে কেবল দর্শন একটাই মারাত্মকভাবে দেখা দিচ্ছে, শুধু দর্শনে কিনতেছে কিন্তু দর্শনের বিপক্ষে যারা কাজ করতেছে বা বাধা দিতেছে, বাধা দিতে যারা আহত হতেছে, এর সম্বন্ধে খুব বেশি একটা জোরদার লেখা থাকে না। এটাই আমাদের মনে হয় যে বেশি করে লিখতে হবে, যাতে আমরা এইসব অপরাধের বিরুদ্ধে এগিয়ে আসি এবং এটার ভূমিকাটাই সাংবাদিকরা দায়িত্ব নিতে হবে। যারা সাংবাদিকরা দায়িত্ব পালন করে বিদায় নিচ্ছে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং যারা নতুন নতুন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে অনুরোধ করছি যে তারা যেন তাদের পূর্ববর্তীদের কাছ থেকে পরামর্শ নেন। আমি বিশ্বাস করি গণ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আপনাদের সর্বধর্মের সব দিকে নিয়ে এই সহযোগিতা করবে এবং সকলেই সহযোগিতা করবে। ধন্যবাদ আমাদের সকলকে। গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গবিশ্বাস আয়োজিত হয় আজকে এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যখন এটা সমস্ত সপ্তম, তাই না, সপ্তম উপদেষ্টা পরিষদ এবং সপ্তম কার্যনির্বাহী পরিষদ, আমি যখন যোগদান করি 2014 সালে, তখন প্রথম আমার সাথে কথা হয় আসিফের মাধ্যমে। আসিফ এখানে আসে, উপস্থিত আছে। সাংবাদিক সমিতি গঠনের ক্ষেত্রে আসিফের একটা বড় ভূমিকা ছিল এবং আমাদের রেজিস্ট্রার স্যার আর পরীক্ষা নিয়ন্ত্রক বাবু স্যার তাদের একটা ভালো ভূমিকা ছিল। আমরা পজিটিভলি ওদের সহযোগিতা করেছি যাতে ক্যাম্পাসে ওদের সাংবাদিকতাটা ভালোভাবে গড়ে উঠে, সেই জন্য কিছু প্রতিবন্ধকতা ছিল। কিন্তু তারপরেও যখন ওদের সাথে মাঝে মাঝে আমার কথা হতো, আমি বলতাম যে তোমাদের যে নিউজগুলো তোমরা লেখো সেগুলোকে ওইভাবে, যেহেতু এখন অনলাইনের যুগ, তোমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ইংরেজি শিখতে হবে, ইংরেজি রিপোর্টিংটা যেন ভালো হয়, কারণ যেহেতু অনলাইনে এখন সারা পৃথিবীর সব কিছু হাতের মুঠোয়, সেক্ষেত্রে তোমাদের কাজ করার যথেষ্ট সুযোগ আছে। আরেকটা জিনিস আমি বলেছি যে তোমরা ফিচার টাইমের নিউজগুলো লিখবা, তাহলে মানে ব্যাপক, এখানে অনেকগুলো বিষয় আছে। আমি বলছি যে এখানে স্পোর্টসের অনেক আমাদের একটা বড় জায়গা আছে, এখানে মেয়েরা গ্রামে যায়, মেডিকেলের মেয়েরা, তাদের নিয়ে অনেক কিছু লেখা আছে। তারপরে আরো অনেক বিষয় আছে যেগুলো অন্য ইউনিভার্সিটির থেকে আমাদের কিছু স্বাধীনতা রয়েছে, সেগুলো নিয়ে লেখা দেখি করা যায়। এবং সেভাবে আমি দেখেছি যে ওরা বেশ কিছু কাজ করেছে। মাঝখানে ওরা একটা দেয়াল পত্রিকা করেছিল, বিভিন্ন পত্র পত্রিকায় যে ফিচারগুলো এসেছে সেগুলো নিয়ে ওরা বেশ সুন্দরভাবে কাজ করেছে। এবং আমি ব্যক্তিগতভাবে ওদের কাজে আমি হ্যাপি, কারণ হচ্ছে ওরা অনেক জিনিসই খুব সুন্দরভাবে
বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার জন্য অনেকগুলো বিষয় যেগুলো আমাদের মাথায়ও আসে না, সেই জিনিসগুলো ওরা খুব সুন্দরভাবে লিখেছে। তো আমি মনে করি যে ওদের এই যে সাত বছরে পা দিয়েছে এটা ওদের একটা বড় সাফল্য। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা সাধারণত কোনো অর্গানাইজেশনে দেখা যায় না, ধারাবাহিকতার বিষয়টা দেখা যাচ্ছে। যে কমিটিতে সভাপতি সেক্রেটারি আছে তো সে জিন্দিগির নামে মানে আমৃত্যু রয়ে গেছে, এটা আমরা অনেক জায়গায় দেখি। কিন্তু ওরা এই প্রতি বছর এই প্রোগ্রামটা করে এবং অনেক সুন্দরভাবে এই ওদের দায়িত্বগুলো আবার জুনিয়রদের কাছে বুঝিয়ে দেয় আর কি। তো আগে যে পত্র পত্রিকাগুলো আসতো সেগুলো তো অনেক এই যে অনলাইনে এইগুলো ছিল না, এখন আমরা অনলাইন পত্রিকাগুলো নামগুলো আসছে। তো যাই হোক, ওদের ক্ষেত্রে তৈরি হয়ে গেছে অনেক অনেকগুলো জায়গায় কাজ করার ক্ষেত্র হয়ে গেছে। আমি ওদের বলছি যে আরও জাতীয় পত্রিকা যেগুলো বিশেষ করে অনলাইন পত্রিকা একটু অত চ্যালেঞ্জটা কম জাতীয় পত্রিকাগুলো, এবং ওদের কাজের ক্ষেত্রগুলো আর একটু বাড়ানো। শুধু ক্যাম্পাস তো থাকবেই, পাশাপাশি আশেপাশে উপজেলার ভিতরে আরও কিছু নিউজগুলো কভার দেওয়া যায় কি না। আমার ব্যক্তিগত ব্যাপার মানে সাংবাদিক সমিতির ব্যাপার একটা দুর্বলতা আছে, কারণ আমি নিজেও সাংবাদিকতা করতাম। আমি সালোদ কলেজে যখন ইকোনমিক্সে পড়াশোনা করতাম তখন আমি জনকণ্ঠ পত্রিকার পুরো জেলার দায়িত্বে ছিলাম, তারপরে সাংবাদিকতা ছেড়ে চাকরিতে চলে এসেছি। তো সেই হিসাবে ওদেরকে আমি বেশ কিছু পরামর্শ দিয়েছি। তার মধ্যে বড় পরামর্শটা হচ্ছে মাঝে মাঝে ওয়ার্কশপ না করলে সাংবাদিকতার যে শেখার ব্যাপারগুলো থিওরিটিক্যাল সে জিনিসটাও শেখা যাবে না, পাশাপাশি মানে জায়গায় না গেলে ওই সাংবাদিকতার পরিপূর্ণতা আসে না। আমি একটা কথা বলি, যখন আমি সাদত কলেজে পড়ি তখন একটা সংবাদ আসলো যে 9 জন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং 2 জন আহত হয়েছে। আমি একজন সিনিয়র সাংবাদিক ভাইয়ের কাছে গেলাম, বললো যে তুমি ফিজিক্যালি যাও, কারণ ঘটনাটা হচ্ছে 2 জন মারা গেছে 9 জন আহত হয়েছে। তাই আমি বললাম আপনি কীভাবে বলেন, বললো যে এটা আমাদের অভিজ্ঞতা। তো আমি ফিজিক্যালি গিয়ে দেখলাম যে আসলেই তাই, 2 জন মারা গেছে 9 জন আহত হয়েছে। তো সাংবাদিকতার মানে জায়গায় যাওয়াটা একটা ইম্পর্টেন্ট বিষয়, খালি একজনে বললো আর আমি নিউজ লিখে ফেললাম সেটা না। আরেকটা হচ্ছে যে যা যে কোনো বিরুদ্ধে অভিযোগ আসুক না কেন, সাংবাদিকদের অবশ্যই তার সাথে কথা বলতে হবে যার বিরুদ্ধে অভিযোগ, তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এখন সাংবাদিকতা আমরা দেখি কোনো নিউজ হয়ে গেলে আমরা পত্রে পত্রিকা দিয়ে দিই, কিন্তু যার বিরুদ্ধে বা যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তাদের কোনো বক্তব্য আমরা দিই না, অথবা বলে দেই যে তার সাথে ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যাবে, এক ধরনের দায়িত্ব এড়ানোর একটা জিনিস। যাই হোক, আমি লম্বা করবো না, সপ্তম উপদেষ্টা পরিষদের তালিকা আমি প্রথম প্রকাশ করতেছি। সেটা হচ্ছে প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার গণ বিশ্ববিদ্যালয়। সম্মানিত পৃষ্ঠপোষক আবু মোহাম্মদ মোকাম্মেল, সিনিয়র সহকারী রেজিস্ট্রার সার্বিন আক্তার, সিনিয়র জনসংযোগ কর্মকর্তা গণ বিশ্ববিদ্যালয়। নামটা পরে আসলে ভালো হইত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার লায়লা পারভীন বানু, উপাচার্য গণ বিশ্ববিদ্যালয়। উপদেষ্টা মন্ডলী মীরমুর্তজা জালি বাবু, পরীক্ষা নিয়ন্ত্রক গণ বিশ্ববিদ্যালয়। আসিফাল আজাদ আজীবন উপদেষ্টা, প্রতিষ্ঠাতা সভাপতি গবিসাস। আমার মনে হয় আসিফকে স্টেজে বসানো উচিত ছিল, আমার ব্যক্তিগত অপিনিয়ন। আব্দুল্লাহ আল কাউসার মিলন, সাধারণ সম্পাদক প্রথম ও দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ। উমর ফারুক সোহান, সভাপতি দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ। মঞ্জুরুল আজিম মাসুদ, সভাপতি দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ। মেহেদি হাসান তারেক, সাধারণ সম্পাদক তৃতীয় কার্যনির্বাহী পরিষদ। এস এম আহমেদ মনি, সভাপতি চতুর্থ কার্যনির্বাহী পরিষদ। তাজবিদুল ইসলাম সিহাব, সাধারণ সম্পাদক চতুর্থ কার্যনির্বাহী পরিষদ।
মুন্নির আক্তার সাধারণ সম্পাদক পঞ্চম কার্যনির্বাহী পরিষদ, রিফাত মেহেদি সভাপতি পঞ্চম ও ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ, উমর ফারুক সহসভাপতি ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ, সবগুলো থেকে ওরা তুলে নিয়ে আসছে। সপ্তম কার্যনির্বাহী পরিষদ, ওদের কমিটির নাম বলছি আমি, সভাপতি মোহাম্মদ রনিকা, রনিকা আছে দৈনিক অধিকার আর জাগো নিউজ 24 এ। সহসভাপতি ফাইজুল নাহার, সেতু ডেইলি বাংলাদেশ। সাধারণ সম্পাদক রুকনুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক অনিক আহমেদ, দৈনিক আমার সংবাদ। অর্থ সম্পাদক তানভীর আহমেদ, ডেইলি ক্যাম্পাস, বাংলা রিপোর্ট। দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, দৈনিক দেশ রূপান্তর। প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান, পূর্ব পশ্চিম। কার্যনির্বাহী সদস্য সজল সিংহ, দৈনিক দেশ সংবাদ। কার্যনির্বাহী সদস্য আশরাফুল ইসলাম লিংকন, দৈনিক সমাচার। ফটোগ্রাফার রাকিবুল ইসলাম নয়ন, ফ্রিল্যান্সার। ফটোগ্রাফার এস এম নাহিদুজ্জামান টুটুল, ফ্রিল্যান্সার। সাধারণ সদস্য ধীরা ঢালি, পাঠক বিডি। সবাইকে ধন্যবাদ স্যারকে। অনুষ্ঠানের এই পর্বে সপ্তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ। শুরুতে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রনিকাকে ফুল দিয়ে বরণ করে নেবেন বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক নয়ন ভাই। এখন ফুল দিয়ে বরণ করে নেবেন গণবিশ্ববিদ্যালয়ে সম্মানিত রেজিস্ট্রার মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার, আমাদের সপ্তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান মনিকে ফুল দিয়ে বরণ করে নেবেন। নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক অনিক আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেবেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের ডিন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার। নবনির্বাচিত অর্থ সম্পাদক তানভীর আহমেদ কে ফুল দিয়ে বরণ করে নেবেন ভৌত গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর হাসিন অনুপম আজহারি। এরপরে প্রস্তুত হচ্ছে রবিকুল ইসলাম অর্থ সম্পাদক। দপ্তর সম্পাদক রাকিবুল ইসলামকে পদে বরণ করে নেবেন বরাক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সম্মানিত উপদেষ্টা রিফাত মেহেদি ভাই। প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমানকে পদে বরণ করে নেবেন বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মায়াপাড়ে। কার্যনির্বাহী সদস্য সজল সিংহকে ফুল দিয়ে বরণ করে নেবেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের সম্মানিত ডিন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার নেবেন গণবিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সম্মানিত উপদেষ্টা রিফাত মেহেদি ভাই। ফটোগ্রাফার রাকিবুল ইসলাম অয়নকে ফুল দিয়ে বরণ করে নেবেন ভৌত গাণিতিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর হাসিন অনুপম আজহারি।
ফটোগ্রাফার হাসান মাহিদুজ্জামান টোটল টোটলকে পূরণে বরণ করে নেবেন বাংলা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সম্মানিত উপদেষ্টা রেফাত ফেনিদি ভাই। দীরা ঢালিকে সাধারণ সদস্য দীরা ঢালিকে পদে বরণ করে নেবেন বাংলা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার। সম্মানিত উপস্থিতি, আমরা যাদেরকে এই কমিটিতে আমাদের এই কমিটিটি নির্বাচন করেছেন উপদেষ্টা পরিষদের যে প্যানেল রয়েছে তারা অ্যাক্টিভিটি অর্থাৎ কাজের উপর নির্ভর করে কে কতটুকু কাজ করতেছে সম্পূর্ণরূপে সেটার উপরে নির্ভর করে এই কমিটি নির্ধারণ করা হয়েছে। উপদেষ্টা প্যানেল নির্ধারণ করেছেন আমরা যাদেরকে উপদেষ্টা প্যানেল যাদেরকে এই কমিটিতে স্থান দিতে পারেননি আমরা অনুরোধ করবো আপনাদের অ্যাক্টিভিটি এবং কার্যক্রমের প্রেক্ষিতে আগামী 10ই ফেব্রুয়ারি বাংলা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামে আমরা আবারও আমাদের কমিটির নতুন কিছু নাম আমরা সেখানে যুক্ত করব আপনাদের কাজের উপরে নির্ভর করে একই সাথে যাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে অনুরোধ করব আপনাদের কার্যক্রমের উপর নির্ভর করবে সামনে আপনাদের আরও অগ্রগতি। আগামী 10ই ফেব্রুয়ারিতে রয়েছে আরও নতুন আশা আপনাদের জন্য আমরা রেখে যাচ্ছি। আমাদের মধ্যে এর মধ্যে বক্তব্য নিয়ে আসবেন আমাদের ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি উমর ফারুক ভাই, যিনি এবার বিদায় নিচ্ছেন আমাদের মধ্য থেকে। ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের একজন সদস্যকে আমরা বলতে চাই যে আমাদের কমিটির মধ্যে যদি কেউ খুবই নিয়ম মাফিক এবং পাঞ্চুয়াল কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমাদের উমর ফারুক ভাই, এবং ডিসিপ্লিন মানুষ সে তার অভিজ্ঞতা তার অনুভূতি শেয়ার করবে আমাদের মধ্যে। আমি উমর ফারুক ভাই তার অভিজ্ঞতা আছি তার বক্তব্য দেওয়ার জন্য। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী পরিষদ সহ অন্যান্য সংগঠনের আমন্ত্রিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্যই গঠিত হয়েছে। নির্লজ্জভাবে এই সংগঠনটি শুরু থেকে এই সংগঠনে যারা রয়েছেন এই সমিতিতে যারা কাজ করছেন তার চেষ্টা করছেন নিবেদিত প্রাণ হয়ে সাংবাদিকতার মৌলিক ধারাকে অক্ষুণ্ণ রেখে কাজ করে যাওয়ার জন্য একই সাথে যে ভূমিকা তারা পালন করছেন আমরা চেষ্টা করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা করে এবং সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ কিভাবে পরিবেশন করা যায় এই সংবাদ পরিবেশন করতে গিয়ে অনেক সময় দেখতে হয়তো বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সব নিয়েও হয়তো আমাদের পক্ষে সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী হয়তো প্রস্তুত সংবাদ প্রচার করতে গিয়ে অনেক সময় আমরা অনেকে আশা পূরণ করতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আমার যুক্ত হওয়া আমি ফিজিওথেরাপি ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট সেখান থেকে আমি বরাবর মতো চিন্তা করলাম যে আসার মেইন কারণ ছিল যে আমি আসার পূর্বে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের খুব একটা নিয়ম আমি কোথাও দেখতাম না যথেষ্ট পরিমাণে। অথচ একটা বিশ্ববিদ্যালয়ে যদি চলতে হয় সেখানে প্রচারণা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার্থী থেকে শুরু করে নানারকম উন্নয়ন কর্মকাণ্ডে। তবে বাইরের সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম সাভারের এই একটা পত্রিকা সেই পত্রিকাতে দীর্ঘদিন বাইরে আসলে কাজ করার সুযোগ রয়েছে মাঝে মাঝে যতটুকু সম্ভব ছিল আমি কাজ করতাম নিয়ে করেছি চিন্তা করলাম নিজের বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করা দরকার এখানে পড়ে যাচ্ছি দীর্ঘদিন শুধু একটা সার্টিফিকেট নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের থেকে আমাদের দায় এড়াতে পারি না টাকা দিচ্ছি টাকা দিয়ে এটার দায় আমরা শুধু
সেখানে শেষ হয় না আমাদের দায়িত্ব বলতে আমি চিন্তা করলাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের কিছু করার প্রয়োজনীয়তা আছে বাইরে কাজ করতেছি ভিতরেও একটু যুক্ত হয়ে কিছু করা যায় কিনা সেই চিন্তা ভাবনা থেকে মনি আপুর হাত ধরেই আমি আসিফ আল আজহার ভাইয়ের সহযোগিতায় গণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে যুক্ত হয়ে এরপর পরে আমাকে সহসভাপতির দায়িত্ব দিয়ে দিয়েছিল গত কার্য নির্বাহী পরিষদে সেখানে স্মৃতি যথেষ্ট পরিমাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য আমরা চেষ্টা করেছি আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমে আমাদের এই সাংবাদিক সমিতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছুদিন পরে আমাদেরকে এই রেজাল্ট আশা করবে ইন্টার্নশিপে চলে যেতে হবে ইচ্ছা থাকা সত্ত্বেও প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও এই বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে নিয়মিতভাবে কাজ করা সম্ভব হবে না নিজের অন্তরে যে একটা হাহাকার সেটা অলরেডি আমাদের শুরু হয়ে গেছে আমরা আশা করব আমি আশা করব যে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অতীতে যেভাবে কাজ করেছে আমরা হয়তো বা সফল হতে পারি না আমাদের আরো অনেক কিছু করার দরকার ছিল এই সাংবাদিক সমিতির জন্য এই বিশ্ববিদ্যালয়ের জন্য এই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে আমাদের বরিষ্ঠ ভূমিকা আরো পালন করার প্রয়োজন ছিল আমরা ততটুকু পারি নাই সেজন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত আপনারা যারা আরো ভবিষ্যতে আমাদের যে কার্যনির্বাহী সকল কার্যনির্বাহী আপনারা আমাদের থেকে আরো ভালো করবেন আমরা সেই আশাবাদ ব্যক্ত করি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে আপনারা এই সংগঠনের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করবেন এই কামনা করে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে শুভকামনা থাকবে সবার জন্য আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবে গণ বিশ্ববিদ্যালয়ের ভৌত গাণিতিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর হাসিন অনুপম আচারি হাসিন অনুপম আচারি ম্যামকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য এবং যারা চলে গেছেন তাদেরও আরো দায়িত্ব বেড়ে গেল নতুনকে তারা সুন্দরভাবে উপলব্ধি করার জন্য আসলে সাংবাদিকতা এমন একটা জিনিস কিন্তু আমার কাছে খুব কঠিন লাগে কারণ তাদের কোনো কাজের কোনো সময় বেঁধে দেওয়া থাকে না দিন রাত সর্বক্ষণ 24 ঘন্টা কিন্তু তাদের আমরা যেটাকে বলি অ্যান্টেনা খোলা রাখতে হয় কখন কি হচ্ছে এবং আমরা যেহেতু গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নিয়ে কথা বললো আমাদের বাংলাদেশের সমগ্র অন্যান্য বিশ্ববিদ্যালয় তথা পারিপার্শ্বিক অবস্থা আমাদের এখানে যিনি আছেন যেমন ক্যাম্পাসের এইসব বিভিন্ন জায়গায় আমাদের প্রচারমুখী হতে হবে এবং সাংবাদিকতায় আমরা দেখি যে প্রতিটা পেপারে বা প্রত্যেকটা জায়গায় যে একটাই শব্দ যেমন আমরা যদি শুনি যে কিছু বেশ কিছু দিন ধরে দেখা যাচ্ছে ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে কিন্তু সেটি প্রকাশনার মধ্যেই কিন্তু বিভিন্নভাবে আতঙ্ক আবার সেই মানে যে আমরা যে হেডলাইনটা দিব হেডলাইনের মধ্যে কিন্তু অনেক কিছু নির্ভর করে তো আমরা কোন হেডলাইনটা ব্যবহার করব কিভাবে ব্যবহার করব এটা কি মানহুতি হিসেবে ব্যবহার করব না এটাকে আমরা একভাবে মানহুতি হিসেবে ব্যবহার করা যায় একভাবে জিনিসটাকে নিবারণ করার অর্থেও ব্যবহার করা যায় কিন্তু আমরা সেটা কিভাবে সংবাদটা প্রচার করব এসবে কিছু অনেক কিছু নির্ভর করে এই জন্য লেখার কায়দা লেখার ভঙ্গি কিভাবে লিখতে হবে এবং যারা সাংবাদিকতার পেশায় আসবে সেটার একটা বিশেষ দিক হলো যে তাদের ভাষা সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে তাদের কোনো ভুল করা যাবে না সত্যি কথা বলতে এটা অনেক কঠিন এবং খুব একটা রেসপন্সিবল জব এবং আমরা যে যতই বলি না কেন আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রচারের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা আরো উপরের স্থানে নামার জন্য বিশ্ববিদ্যালয়ের সব কিছু যদি আমরা ভেবে দেখি তাহলে গণিতের একটা বিশাল ভূমিকা রয়েছে
দৈনিক অবিশ্বাসই পারবে সেই জায়গায় আমাদের পৌঁছে দিতে। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু রয়েছে, কিন্তু সেটা অনেকেই জানে না। আমরা ব্যতিক্রমধর্মী বলি, কিন্তু কেন ব্যতিক্রমধর্মী? প্রত্যেক বিভাগে অনেক কার্যক্রম রয়েছে। এখানে কিন্তু বিভাগের প্রচারণা আপনাদেরকেই করতে হবে, এবং আপনাদেরকেই এক একজনকে ভাগ করে দিতে হবে কয়েকটা বিভাগে সমন্বিত, কারো বিভাগের তথ্য নিয়ে করবে। কারণ আমরা চাই যে আপনাদের সফলতা, এবং সেই সফলতা এমনভাবে হবে, সেই সফলতা আপনাদের পার্সোনালাইজ একটা ব্যাপার আছে। আমরা যখন কাজ করব, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, আরেকটা কাজ হচ্ছে আপনারা আস্তে আস্তে এখান থেকে দক্ষ হতে হতে একটা ভালো মিডিয়ায় যোগ দিতে পারবেন। দুটোই কিন্তু আপনাদের পক্ষে সম্ভব, এবং একটা কাজের মাধ্যমে কিন্তু আপনারা একটা চেনা ফেস হয়ে যাবেন বাংলাদেশে, এবং দেখবেন একটা ভালো সাংবাদিকতার মাধ্যমে আপনারা পেশা অবলম্বন করে ফেলেছেন। এই জন্য আমাদের টার্গেট থাকতে হবে, আমরা আসলে কি চাই? আমরা কি শুধু সদস্য, না আসলে এটা আমাদের ভবিষ্যতে, আমরা এটার উপর কাজ করব। সুতরাং আমাদের টার্গেটটা ইম্পর্টেন্ট, সেই টার্গেটটার উপর বিবেচনা করি আমরা। একদিক দিয়ে যেমন বিশ্ববিদ্যালয়কে সম্মুখে নিয়ে আসবো, একদিক দিয়ে আমি নিজেকে উন্নত করব, আরেক দিক দিয়ে আমি কিভাবে লিখতে হয়, কিভাবে প্রকাশ করতে হয়, এবং বিভিন্ন ধরনের পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে। শুধু সংবাদপত্র না, নিউজ, ইংলিশ বা বেঙ্গলি, বিবিসি, কিভাবে একটা সংবাদকে মাধ্যমে প্রকাশ করতে হয়, এগুলো আমাদের জানতে হবে। যেহেতু আমরা যারা এখানে আছি কেউ জার্নালিজমে পড়াশোনা করিনি, কিন্তু আমাদের সেগুলো শিখতে হবে, এবং শিখার মাধ্যমেই আমরা আমাদেরকে আমাদের সততা এবং নিষ্ঠার মাধ্যমে কাজ করতে হবে। এটি হচ্ছে আমাদের বড় সম্পদ। এবং সবাইকে ধন্যবাদ যারা আজকে নবনির্বাচিত হয়েছেন, এবং যারা চলে গেছেন তাদেরকে আমি বলবো অনেক সুন্দরভাবে আপনারা কাজ করেছেন, এবং আরও যাতে সুন্দরভাবে নতুন কমিটি কাজ করতে পারে সেটি আশা রাখি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে একজন বক্তব্য নিয়ে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন। মাহমুদুল হাসান নয়ন আমরা সবসময় আমরা চেষ্টা করেছি গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে আমাদের জায়গা থেকে
আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিষদে নেতৃত্বে ছিলাম তখনও এমনকি যখন আমার ফেডারেশন এসেছি তাদের সেই জায়গাটাতে আমরা রাখার চেষ্টা করেছি। যখন আপনারা জানেন যে ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশনের একটা টেস্ট হয় প্রতি বছরে, যে প্রথমটি হয়েছিল সাধারণ বিজ্ঞানী বিশ্ববিদ্যালয়ে, দ্বিতীয়বার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সেখানে অংশগ্রহণ করেছে। তো এক্ষেত্রে যেটি হলো যে এর মাধ্যমে যারা এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক আছেন তাদের সাথে যারা জাতীয় পর্যায়ে কাজ করছেন তাদের একটি সুন্দর যোগাযোগ তৈরি হয়। যোগাযোগের কারণে পরবর্তীতে তারা জাতীয় দৈনিক প্রতি স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করার একটি সুযোগ পান। সেক্ষেত্রে এই সুযোগটি অবহেলিত হয় যখন তাদের অন্যদের সাথে সেই যোগাযোগটি আরো বেশি সুদৃঢ় হয়। আজকে দায়িত্ব হস্তান্তর বিদায় অনুষ্ঠান 2020 আমি আজকে আমাদের আমি সম্মানিত প্রধান অতিথি হিসেবে যার আসার কথা ছিল জনাব সাইফুল আলম, তিনি মাননীয় তথ্যমন্ত্রী প্রোগ্রামের কারণে আটকে গেছেন, তিনি জাতীয় প্রেস ক্লাবে আছেন সেজন্য আসতে পারেনি। আমাদের ভিসি ম্যামও সম্ভবত তার ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি আসতে পারেনি। তবে চমৎকার একটি আয়োজন ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয় যে আমি আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন যাত্রা শুরু করছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনটি অত্যন্ত গোছালো এবং তারা খুবই অর্গানাইজ এবং শিক্ষকদের থেকে যে ধরনের সহযোগিতা আমরা দেখেছি তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত যে তাদের উৎসাহ দেওয়ার জায়গা দেখে আমরা দেখেছি এটি অত্যন্ত চমৎকার। আমি আশা করছি সামনের দিনগুলোতে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আরো এগিয়ে যাবে। আরেকটি কথা এসেছে, সেটি হচ্ছে যে জাতীয় দৈনিকগুলোতে অনেক ক্ষেত্রে আপনাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দেওয়া হয় না। আমাদের জায়গা থেকে যে পত্রিকাগুলো রয়েছে যেগুলোতে আপনাদের প্রতিনিধি নেই সেগুলোতে আপনারা যদি আপনারা যোগাযোগ করেন আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করতে, আগামী দিনগুলোতে আপনাদের ক্যাম্পাসে যে সাংবাদিকতা আরো বেশি অবহেলিত হয়। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি, গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির জন্য অনেক অনেক শুভকামনা, নতুন নেতৃত্বের জন্য অনেক অনেক শুভকামনা, অতীতের ন্যায় ক্যাম্পাস জার্নালিস্ট আপনাদের পাশে থাকবে। সকল অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও কৃতজ্ঞ প্রকাশ করছি আপনাদের সবার প্রতি এতক্ষণ মজুর করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা এই পর্বে সম্মাননা পদক প্রদানে চলে যাব। আমাদের এই পর্বে সম্মাননা পদক দিবেন আমাদের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ কার্যনির্বাহী পঞ্চম ও ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভাপতি রিফাত মেহেদিদার ভাইকে আহ্বান করব আমাদের আজকের অতিথি মাহমুদুর রহমান মান ভাইকে সম্মাননা প্রদান করার জন্য। আমরা এই পর্বে আমাদের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুইজন বলিষ্ঠ নেতৃত্ব বলতে গেলে রিফাত মেহেদিদার ভাই দুই বছর ধরে আমাদের সাংবাদিক সমিতিকে আগে রেখেছেন এবং আমাদের ওমর ফারুক ভাই, কিন্তু তাদের পড়াশোনা শেষ হওয়ার কারণে আমাদের এই বছরে তাদেরকে বিদায় দিতে হচ্ছে। তো আমাদের বিদায় সম্বর্ধনা গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে রিফাত মেহেদিদার ভাইকে এবং ওমর ফারুক ভাইকে সম্মাননা পদক প্রদান করবে কোন বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার মোহাম্মদ এল হোসেন স্যার। স্যারকে আমরা জানাচ্ছি অনুরোধ করবে একটু সাহায্য করবেন। ওমর ফারুক ভাইকে আহ্বান জানাবো তার সম্মাননা পদক গ্রহণ করার জন্য আমাদের মাননীয় রেজিস্ট্রার মোহাম্মদ এল হোসেন স্যারের কাছ থেকে। আপনারা সবাই জানেন সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা, এখানে আমাদের বিভিন্ন সময় কখনো ইতিবাচক সাংবাদিকতা যদিও কোনো পজিটিভ বা নেগেটিভ নিউজ পরিস্থিতি থাকে না, তবে সেটা ব্যক্তি বিশেষে হয়ে যায়, যার বিরুদ্ধে যায় তার কাছে নেগেটিভ হয়ে যায়, যার পক্ষে যায় তার পজিটিভ হয়ে যায়। তবে এই কাজ করতে যে কখনো আমরা বিভিন্ন রকম প্রশ্নের প্রশ্নালে পড়তে হয় আমাদের, কখনো বা হুমকি আসে, হুমকির আমরা উপেক্ষা করে সাংবাদিকতা আমরা করে যাচ্ছি এবং এর পেছনে আমাদের সবচেয়ে বেশি যে পৃষ্ঠপোষকতা করছেন আমাদের গণ বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার মোহাম্মদ এল হোসেন স্যার, যার কাছে আমরা যে কোনো বিপদে গিয়ে সবসময় সাহায্য পেয়েছি এবং আমাদের উৎসাহ উদ্দীপনার জায়গা তিনি। আমরা এই মুহূর্তে গণ বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার মোহাম্মদ এল হোসেন স্যারকে আমন্ত্রণ জানাবো তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। স্যার কেমন জানাচ্ছি গণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির
যাত্রা 13 থেকে শুরু হয়েছিল মাত্র 8 জন সদস্য নিয়ে। আজকে তাদের দায়িত্ব কর্তব্য জুনিয়রদের উৎসাহ প্রদান সব বিভিন্ন কর্মকাণ্ডের ভিত্তিতে তাদের সদস্য সংখ্যা অনেক বেড়ে গেছে। এবং একটু আগে শুনেছেন আপনারা বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বলছেন, তখন 80-85 জনে প্রায় আমার কাছে বিরক্ত হতো, কাজের মাঝে ঢুকা পড়তো বিরক্ত হতো, কিন্তু কি চাই তখন স্যার আমার কাছে অফিসে লাগে। আমি অফিসের আগে তোমরা সংগঠন দাঁড় করো, সংগঠন দাঁড় করাও তারপরে অফিস। তো যা বসা তার দু একজন ছিল, নাম মনে নেই, অন্যান্য বেশি মনে পড়ে, কারণ হলো ও সবার সেটু আলাদা, শাস্তির দিক থেকে আলাদা, তারপর কিছু বাবার দিক থেকে আলাদা, ও প্রায় আমাকে জানাতো। এই যাই হোক, পরে আমি তাদেরকে অফিস দিলাম, অফিস দিলাম, তারপর কিছু আসবাবপত্র দিলাম, কাজ শুরু করলাম। তো যে কথাটা বারবার আসছে বা অনেকেই বলছে, আসলে সাংবাদিকতা এমন একটা পেশা, মুখ্যমন্ত্রী কিছু সত্য কথা বলে গেছেন, যেটা হলো লিখতে গেলেও অনেকে অসন্তোষ প্রকাশ করে, ক্ষোভ প্রকাশ করে, আবার না লাগলে পর সাংবাদিকেরা মন কষ্টে ভুগে যে সত্য কথা লিখতে পারলাম না। এই যে কতগুলো দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার, এগুলো উপেক্ষা করে একজন সৎ সাংবাদিককে সাংবাদিকতা করতে হয়। আমি মনে করি সাংবাদিকতা একটা ঝুঁকিপূর্ণ কাজ, এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ। এই ঝুঁকিপূর্ণ কাজে যারা আসে তারা অনেক কিছু ত্যাগ স্বীকার করেই আসে। আমরা কত পত্রিকা খুললেই দেখি যে কিছুদিন আগে কেসিনো নিয়ে যে ঘটনা ঘটলো, সেখানে এই এই সমাজেরই এই দেশেরই কিছু গণ্যমান্য ব্যক্তির নাম আসলো, তারা ইচ্ছা করলে সাংবাদিকের যিনি লেখছেন তাকে 1 ঘন্টার ভিতরে উদাহ করে দিতে পারে। কিন্তু সাংবাদিক যখন সাংবাদিকতার সাথে লেখালেখি করছেন, তখন তিনি উড়ে যাবেন কি পড়ে যাবেন এই কথাটা কিন্তু চিন্তা করেননি, তিনি সত্য ঘটনায় লেখছেন। তবে সততা নিষ্ঠা যদি থাকে তাহলে আমি মনে করি আল্লাহ তার পক্ষে আছেন, কাজে আল্লাহ যদি হুকুম থাকে, আল্লাহ যদি সহায়তা থাকে, তার সাহায্য থাকে, তার কোনো কিছু বহু সাংবাদিক হয়েছে। অনেকে যুদ্ধের সময় বাংলাদেশে সেই স্বাধীনতা যুদ্ধে অনেক সাংবাদিকেরাই সাংবাদিকতা করেছেন, সেখানে তাদেরকে বিভিন্ন সমস্যা জীবন মরণ সমস্যা করতেছে, তবু তারা পিছু হয়নি। একজন ব্রিটিশ সাংবাদিকের নাম আপনারা জানেন, তিনি কিন্তু ভিন্ন দেশ থেকে এসে অন্য দেশ থেকে এসে দেশে সাংবাদিকতা করেছেন। তো আমার যে সাংবাদিক গণবিশ্ববিদ্যালয়ের শুধু বাংলাদেশের সাংবাদিক না, সাংবাদিক ছাড়া ছাত্রছাত্রীরা আছে, আমি সবসময় একটা দাবি করি যে গণবিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অত্যন্ত ভদ্র, এরা কখনই কোনো আদর্শ বিরোধী কথা বলে না, আদর্শ বিরোধী কাজ করে না। এর মধ্যে আমাদের এখান থেকে একজন, এখন আমি শুনলাম যে আগে নিবেশটা ছিল, নিবেশ চলে গেছে রাশেদ, আমাদের এখানে সে ছিল ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, রাশেদ ভালোই করছে, মাঝে মাঝে এক টাকা পরে ভালোই করছে। কিন্তু এভাবে যারা এখনো গণবিশ্ববিদ্যালয়ের সীমানার মধ্যে আছে, গণ্ডিতে আছে, আমি আশা করব ভবিষ্যতে তারাও সাংবাদিকতা যদি আসে তাহলে ফেডারেশনের যে ভাই আছেন নিশ্চয়ই আমাদেরকে সহযোগিতা করবেন, উনি কথা দিয়েছেন সহযোগিতা করবেন, বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে ঢুকানোর জন্য, ইলেকট্রিক মিডিয়াতে ঢুকানোর জন্য উনি চেষ্টা করবেন। ওনার সেন্ট্রালি যদি চেষ্টা করে আর আমরা যদি সাহায্য করি তাহলে নিশ্চয়ই এরা একটা ভালো অবস্থানে চলে যেতে পারবে। তো একটা জিনিস আমার কাছে
খারাপ লাগে আমি সেটাকে বিভিন্ন মিডিয়াতে পৌঁছাতে পারে মিডিয়াতে বিভিন্ন সাংবাদিক নিয়োগ করে সাভারে আছে অনেকেই সেদিন এক মিডিয়ার সাংবাদিক আছে আমার কাছে যে স্যার আপনাদের বিশ্ববিদ্যালয়ের অনেক কথাবার্তা যেগুলো আমি না লেখলেই নয় আমি বলে তোমার যদি না লেখলে ঘুম না আসে খাওয়া দাওয়া না করতে পারো তাহলে একবার আসলে দেখবি কী অসুবিধা আছে আমার বিশ্ববিদ্যালয় বলে না আছে স্যার এটা বলা যাবে না আপনার কাছে আমি বলা যাবে না তাহলে বলছে তেমন তাহলে একটু করে ঘুরে এসে স্যার নাস্তা করে দিই আমি বলে নাস্তা পজার করি বলে আমরা তিনজন নাস্তা করে নিই এটা পড়ে বসে তিনজন নাস্তা তো কত লাগবে স্যার 3000 টাকা দেয় আমি বলবো 3000 টাকা তো নাস্তা করবো এক মাস আর তুই একদিনে 3000 টাকা নাস্তা করবি তাই না যাও 1000 টাকা নিয়ে যাও তিনজন নাস্তা করো আর দুপুরে খাওয়া দাওয়া করবি তাহলে এখন তো নাই তো আমার কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো অভিযোগ নাই তো তোমার কোন না স্যার আমি দেখবো সাংবাদিকরা এই সাংবাদিক এই যে নূতন নূতন বুঝিয়ে ওঠা সাংবাদিক অনেক তারা এই ধারাই করে আমি আমার এক আত্মীয় নায়েবের ডাইরেক্টর নায়েব ঢাকা মানে বলতে অসুবিধা নেই আমার শালিকা ডেপুটি সেক্রেটারি নায়েবের তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে অনেক আগে কিছু সাংবাদিক বসে আছে তার যাচ্ছে তো তার প্রেসিডেন্ট এসে বললো যে ম্যাডাম এরকম সাংবাদিক বসে আছে তার যাচ্ছে না কেন বলে তারা আসছে তাদের একটা খরচ আছে হয়ে গেছে তো তাদের খরচ আছে কি তারা তো অফিস থেকে আসছে আর একটা সরকারি প্রোগ্রাম আমার তো বললাম না সরকারি প্রোগ্রাম আর বলতে করে কিছু টাকা দেবেন ম্যাডাম তারপর কয়জন 10 জন 10 জন 2000 টাকা দিয়েছে 200 টাকা করে সব চলে আসছে এই যদি হয় সাংবাদিকতা এখান থেকে আমার ছাত্রদেরকে বলবো কখনো তোমরা এইসব জায়গায় এইসব পেশায় জড়ো হবে না এইসব কাজ থেকে অনেক দূরে থাকো যে সাংবাদিক 12টা থেকে 2টা সন্ধ্যা 5টা 9টা থেকে 200 টাকার জন্য তাদের মনোভাবটা কি আর আমার 1000 টাকায় তাহলে আমার সব কলঙ্ক মিশে গেল এই সাংবাদিক এই জন্য বলি আমি সাংবাদিকতা মূলত একটা ট্রেনিং থাকা উচিত একজন সাংবাদিক যদি সাংবাদিকের সংজ্ঞা না জানে তাহলে সাংবাদিক হয়ে কী করবে শুধু 200 টাকা বসে থাকবে এই সাংবাদিকতার সংজ্ঞাটা যত জানে মূল মন্ত্রগুলো জানে এই জন্য প্রত্যেকের একটা প্রশিক্ষণ থাকা উচিত সেটা সার্টিফিকেট কোর্স হোক ডিপ্লোমা কোর্স হোক একটা প্রশিক্ষণ থাকা উচিত মনে করি আমি আমাকে আমার কলিগ আমার বসে আছে সামনে উনি আমাকে কালকে স্মরণ করে দিয়েছিল যে এগুলো একটা কোর্স খোলা যায় সার্টিফিকেট কোর্স কিংবা ডিপ্লোমা ওনার ডিপ্লোমা করতে গেলে পরে অনেক সমস্যা এটা পারমিশন লাগবে এই ধরনের সমস্যা আছে বলে সার্টিফিকেট কোর্স করতে গেলে পারমিশন লাগবে পারমিশন লাগবে না এটা করা যেতে পারে তাই সাংবাদিকতার উপর যদি আমরা একটা সার্টিফিকেট কোর্স চালু করতে পারি 3 মাসে তাহলে মনে হয় খারাপ অল্প পয়সায় খুব কম পয়সা নিয়ে এই 3 মাসে একটা কোর্স 20,000 টাকা নিয়ে যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে ভালো এই উদ্যোগটা সাংবাদিক সমিতি এই আমাদের গবেষক যদি উদ্যোগ নেয় হ্যাঁ আর আমরা বিশ্ববিদ্যালয় থেকে সাহায্য করি তাহলে মনে হয় খারাপ হয় না এটা কোর্স তৈরি করার জন্য আমি গবেষক এবং আমাদের সার্বিন আছে ডাক্তার আরমান সাহেব আছেন আমার কলিগ বসে একটা কোর্স ডিজাইন করে এটা শুরু করতে পারে তাহলে আমরাও আবার প্রথম ব্যক্তি হব প্রথম প্রতিষ্ঠান হব যে বাংলাদেশ সাংবাদিকদের প্রশিক্ষণের সার্টিফিকেট কোর্সের প্রথম আয়োজন সেটা আমরাই হব কাজেই এটা আমরা শুরু করতে পারি
অংশগ্রহণ করলে আমরা অনেক সাড়াও পাবো, যদি 20-30 জন পাই তাহলে আমাদের চলবে। আর সেক্ষেত্রে এই ফেডারেশনের ভাই আছেন সাইফুল, হ্যাঁ সাইফুল আলম ভাই আছেন, উনি আমাদেরকে সহযোগিতা করবেন রিসোর্স পার্সন দিয়ে। আমাদের এখান থেকে স্যার থাকবে আর উনি সহযোগিতা করবেন, আমরা কষ্ট সলভ করতে চাই। যদি গবেষক যদি আমাদেরকে যদি তারা চায় তাহলে আমরা সহযোগিতা করবো এবং এই কোর্সটা চালু করবো। আর একটা কোর্স চালু করতে চাই হয় সেটা আমার এখনো করতে পারিনি, গ্রামের মহিলা মেম্বারদেরকে সার্টিফিকেট কোর্স চালু করবো, মহিলা মেম্বারদেরকে তাদেরকে বিবাহ বিচ্ছেদ আইন, তারপর লিগ আইন, তারপর জমি জমা সংক্রান্ত আইন, এগুলো পারিবারিক আইন, এগুলো শেখানোর জন্য। কারণ স্বামী মরে গেছে, তার সম্পত্তি কোথায় আছে কীভাবে সেটা অংশ হবে সে নিজে জানে না। তবে এই প্রশিক্ষণটা দিতে পারে মহিলা মেম্বারদেরকে, তারা গ্রামে গ্রামে ব্যয় করবে, সেটা এখন চালু করতে পারবে। ওইটা উদ্দেশ্য নিয়ে কিন্তু মা বিভাগ করার কিন্তু আজকে আমরা চালু করতে পারি। তাই হোক, আমি আশা করি এইটা চালু করতে পারবো, আমি দীর্ঘ আশা রাখি, দীর্ঘ বিশ্বাস রাখি যে আসির আছে, তারপর সামিন আছে, আমার এই বর্তমান উপদেষ্টা পরিষদ বর্তমান কেন্দ্র আছে, সবাই মিলে যদি বসে ভালো হয়। আমি আশা করি একজন সাংবাদিকতার সংজ্ঞাটা যাতে জানি এবং আরও কিছু অংশ জানি, কারণ সব কিছু একজন যে ঘাস কাটে তারও কিন্তু একটা প্রশিক্ষণ আছে ঘাস কাটা কীভাবে। দুইজন লোক একজন প্রশিক্ষণপ্রাপ্ত অর্থাৎ আগে থেকে কাইটে আছে, বাবার কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে, ছেলের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে ঘাস কাটতেছে, আর একজন আড়াই লোক ঘাস কাটতেছে দেখবেন, আমার লোক আর যে প্রশিক্ষণপ্রাপ্ত লোক অনেক দরকার আছে। তো আমি আর সময় নিতে চাই না, সবাই সুস্বাস্থ্য, ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বল এবং শুভকামনা, এবং তাদের পরবর্তী বছরগুলো যাতে ভালো যায়, ভালো কাজ করতে পারে, এবং গণবিশ্ববিদ্যালয়ের ভালো ভালো খবর আছে এগুলা ফ্লাউ করে বড় করে তাদের চালু করতে পারে, হ্যাঁ ছাপতে পারে করতে গায়। তাহলে যেমন ইংরেজি ডিপার্টমেন্টের দুইটা মেয়ে আছে আমাদের বিমানে পুরো হিসাবে চান্স পেয়েছে, সেটা কিন্তু আমরা জানি না। এই সংবাদগুলো কিন্তু আশা হচ্ছে গবেষক সেটা লেখক এই সংবাদগুলো যে গণবিশ্বতে ইংরেজি বিভাগের দুইটা মেয়ে চান্স পাইছে, কম কথা ভালো এই এই খবরগুলা ভালো ভালো খবরগুলা যদি বেশি বেশি প্রচার করা হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সুখ্যাতি বাড়বে এবং ভবিষ্যৎ শুভ হবে। আমি আজকের যিনি আমাদের অতিথি সাইফুল ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, এই শীতের মাঝে হ্যাঁ এত কষ্ট করে আসার জন্য। আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত ঢাকা থেকে এত দূরে আসার জন্য, এবং সুন্দর সুন্দর উপদেশ সুন্দর সুন্দর কথা বলার জন্য তাকে গণবিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রবীণ নবীন সব শিক্ষকবৃন্দকে এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাই শুভকামনা করে, আমি গবেষকের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে আমি শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সম্মানিত রেজিস্টার স্যারকে, সম্মানিত উপস্থিতি এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তথা রেজিস্টার স্যার সহ যারা রয়েছেন ওনাদের কাছে কিছু দাবি এবং নবনির্বাচিত কমিটির কিছু দাবি এবং তাদের কার্যক্রম বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলবেন। অনেক কথা বল তো আমরা বর্তমান কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতেছি তো আমরা কিছু উদ্যোগ আমাদের চিন্তাভাবনা ছিল বা আমার নিজের চিন্তাভাবনা ছিল যে এরপরে তুমি হোক বা আমি যদি নিজে থাকি তাহলে কী করতে পারি আমরা,
তো আমরা হচ্ছে এবছর তিনটি অন্তত পক্ষে তিনটি কর্মশালা করবো বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে এবং হচ্ছে আমাদের ক্যাম্পাসেও দুটি কর্মশালা করার উদ্যোগ আছে আমাদের তো আমরা মোট পাঁচটি কর্মশালা করার মতো পরিকল্পনা আমাদের রয়েছে তারপর হচ্ছে যেহেতু সামনে মাসের 10 তারিখে আমাদের সপ্তম প্রতিষ্ঠাতা বার্ষিকী আমরা অসংবর্ধনার প্রতি পদার্পণ করবো তো আমরা ছাত্রম পূর্ণ একটা প্রতিষ্ঠাতা বার্ষিক করতে চাই এবং সেভেন জিরো সেভেন স্টার হয় এটাই হচ্ছে আমাদের লক্ষ্য বই আর আমরা হচ্ছে আরেকটা চিন্তা ভাবনা করছি যেহেতু আমাদের শিক্ষকরা আমাদের সব দিক থেকে সহযোগিতা করে বা আমাদের এখানে অনেক গুণী শিক্ষক আছেন যাদেরকে আমরা তাদের প্রাপ্ত সম্মান দিতে পারি না তো আমরা সেই সকল শিক্ষকদের আমরা আমাদের প্রতিটি বিভাগ কেন্দ্রিক একজন করে শ্রেষ্ঠ শিক্ষক এবং প্রিয় শিক্ষক সম্মাননা আমরা দিতে চাই এবং আমরা যেহেতু হচ্ছে গত দুইটা ক্যাম্পাস জার্নালিজম ফেস্টে আমরা অংশগ্রহণ করেছি এবং আগামীতে হচ্ছে ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট 2020 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা আয়োজন করবে তো আমাদের ইচ্ছা আছে আমরা তারপরে চতুর্থ ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট আয়োজন করতে চাই তো এই ক্ষেত্রে আমি আমাদের প্রধান মানে প্রশাসনিকের প্রধান পৃষ্ঠপোষক রেজিস্টার স্যারকে অনুরোধ করবো যে আমরা কি সেই টার্গেটে এগোতে পারি কিনা কারণ আমাদের পিএসএ ভবন আছে সেখানে আমরা মোটামুটি 300 জন মানুষের অ্যাকোমোডেশন করতে পারবো তারপর হচ্ছে যাবতীয় যাবতীয় সব কিছুই আমাদের আছে তো আমরা কি এই ধরনের একটা উদ্যোগ নিয়ে আগাইতে পারি কিনা সেটা আমরা আমাদের সম্মতি দিচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে এই কমিটি জানাচ্ছে যে আমরা ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট চতুর্থ ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট আমরা আয়োজন করব ইনশাল্লাহ তো সকলের সহযোগিতা কামনা করছি এই ক্ষেত্রে ধন্যবাদ সকলকে সম্মানিত উপস্থিত এবং আমাদের আজকের অনুষ্ঠানে আমরা নবনির্বাচিত কমিটি প্রথমে বিদায়ী যারা আমরা রয়েছি আমরা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে শিক্ষক রয়েছেন শ্রদ্ধেয় শিক্ষক এবং আমাদের যে অতিথি আমরা আপনাদের সাথে কথা শুরু করবো এরপর করেই নবনির্বাচিত কমিটির যারা রয়েছেন শ্রদ্ধেয় শিক্ষক সাথে এরপর করেই নবনির্বাচিত কমিটির সদস্যরা এরপর আমরা যত হবে টিকা প্রতিষ্ঠান আমাদের হবে এখন এরপর করেই সমাপ্তির পক্ষদের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করবেন তিনি স্বাগত আমাদের যারা বিদায়ী আছেন তাদের পরিবেশন অংশগ্রহণ করবেন ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট গত দুইবার অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তি ঢাকা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে 35টি বিশ্ববিদ্যালয় সরকারি সমিতি অংশগ্রহণে সেই ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত হয়েছে আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এরপরেই অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় নাম্বার ফেস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সহযোগিতা করে চতুর্থ ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট গড়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি পরিচালনা করতে পারবে বলে আমরা বিশ্বাস করি গড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা আমরা সবাই কামনা করি আমাদের মাঝে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের ইমন এবং তাকিম ভাই আমি তাদের অনুরোধ করব আমাদের সাথে পরবর্তী অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ শিক্ষক মন্ডলী সাংবাদিক সহকর্মীবৃন্দ যারা আছেন সবাইকেও ধন্যবাদ
এত সময় দিয়ে প্রোগ্রাম বসে থাকার জন্য, সময় দেওয়ার জন্য, আমাদের উৎসাহ দেওয়ার জন্য। সাংবাদিক সমিতি যখন আমি প্রথম আসি তখন সাংবাদিক সমিতির কার্যালয় ছিল না, আমি ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থী, সেই হিসেবে ফার্মেসি ডিপার্টমেন্টেরই আমাদের সিনিয়র যারা ছিল সাংবাদিক সমিতিতে তাদের থেকেই প্রথম আগ্রহ জন্মালো যে হ্যাঁ আমরা সাংবাদিকতা করতে পারি। প্রথম দিকে শুধুমাত্র নেশা বা হবি এই টাইপের একটা জিনিস ছিল, ছোট এরিয়াটা ছোট ছিল যে কাজ করে দেখি আর কি, সাংবাদিকতা করে দেখি কেমন লাগে। তো চার বছর পাঁচ বছর হতে চলো করতে করতে এখন ডিটারমাইন্ড যে হ্যাঁ আমি সাংবাদিকই হবো, সাংবাদিকতাই করবো। তো সেই হিসাবে যখন প্রথম আমি দেখলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গণবিশ্ববিদ্যালয়ের যে অবস্থান সেটাকে আরো তুলে ধরার জন্য সাংবাদিক সমিতির যে গুরুত্ব রয়েছে শুরুর দিকে না বুঝলেও কাজ করতে মানে করতে থাকার কারণে আর কি আমি বুঝতে পেরেছি। সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের মাঝে নিজেদের যে জনপ্রিয়তা আছে সেটা বুঝতে পারি সেদিন, যেদিন দেখি যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে না, রুটিন মাফিক একদিন পরীক্ষা হবে না, সেই সেটা নোটিস হওয়ার আগেই যখন সাংবাদিক সমিতির কোনো সদস্যরা যখন পোস্ট দেয় ফেসবুকে, নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে জানায় যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা মুখ হবে না, তাতে বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ না করে সকল শিক্ষার্থী যখন সেটা মেনে নেয়, যখন জেনেছে বা আমাদের মাধ্যমে জানতে সমর্থন হয়, প্রশাসন যখন প্রশাসনের এই এত সাহায্য আমরা করতে পেরেছি, তো সেই জায়গাতে তখন আমার প্রথম মনে হয় যে না আমাদের অবশ্যই একটা ভালো জনপ্রিয়তা আছে, যেটা আমাদের ফেসবুক পেজ পেজের একটা পোস্ট আমরা সেমিস্টার ফাইনাল পরীক্ষা সেই জায়গাটা আমরা পৌঁছাতে পেরেছি। তো সেই হিসাবে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে ভালোবাসা আমাদের প্রচুর শুভাকাঙ্ক্ষী ছিল প্রথম থেকেই, সাংবাদিক সমিতির সদস্য না হতে পারলেও বা সাংবাদিক না হতে পারলেও তারা আমাদের সাথে থেকেছিলেন সবসময়, শুরু থেকেই প্রশাসনের সহযোগিতা যতটুকু আমরা পেয়েছি অবশ্যই আরও দাবি থাকবে আরও বেশি কিছু। আমাদের যেহেতু পরপর দুই কমিটির সভাপতি ছিলাম সেই হিসাবে মঞ্চে বসতে হয়েছে কয়েকবার, কিন্তু কখনোই আর কি স্বাচ্ছন্দ্য বোধ করিনি, শিক্ষকদের সামনে মঞ্চে বসা আসলে হয়ে ওঠে না, আর তাদের সামনে যারা সামনে আছেন সবার সাথে আমার ব্যক্তিগতভাবে এত বছরে কথা হয়েছে বেশ কয়েকবার, সবার সাথে আলাদাভাবে আমি বেশ ক্লান্ত থাকি, সব কথাবার্তাই হয় সবার সাথে, কিন্তু সামনাসামনি এরকম প্রোগ্রামে মানে আয়োজনে সবসময় সবভাবে আসে না, তারপরেও আমি যতটুকু পাচ্ছি যেহেতু মাইক হাতে পেয়েছি আর কি, আমি প্রশাসনের উদ্দেশ্যে সবার শিক্ষকদের উদ্দেশ্যে কিছু কথা আছে সেগুলো আমি বলে যেতে চাই আর কি। গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কমে আসছে এই ব্যাপারটা সবাই জানেন, আমরা সাংবাদিক সমিতির পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করি ভালো দিকগুলো বিভিন্ন ছোট ছোট যে ডিপার্টমেন্টগুলো নতুন শুরু হয় সেগুলোর ব্যাপারে প্রচারণার জন্য, সেই ডিপার্টমেন্টে পড়াশোনা করলে কী হয়, কী কী লাভ আছে, শিক্ষার্থী কীভাবে আগ্রহী হতে পারে, সেসব দিকগুলো আমরা খেয়াল রেখে আমরা ফিচার হোক নিউজ হোক এই জাতীয় জিনিসগুলো আমরা পাবলিশ করি। কিন্তু সেই জায়গাতে আমাদের বিভাগীয় বেশ কিছু সমস্যা আছে, কিছু বিভাগের সেগুলো আমাদের তুলনায় প্রশাসনিক ব্যক্তিগত তারা বেশি ভালো জানেন, তো যে সকল বিভাগের শিক্ষকরা যথেষ্ট পরিমাণ আন্তরিক তাদের আমরা দেখেছি যে তারা সেমিস্টারের শিক্ষার্থীদের এমনও হয় যে আসন পূর্ণ হয়ে যায়, তারা পরের সেমিস্টারের জন্য শিক্ষার্থী ওয়েটিংয়ে রাখে যে আমাদের এই সেমিস্টার ফিল আপ হয়ে গেছে তোমরা পরের সেমিস্টারে আসো, আর বাকিদের অনেক কিছু থাকার পরেও তারা শিক্ষার্থী খুঁজে পায় না, দায়ভার শিক্ষকরা বা বিভাগের শিক্ষকরা এড়াতে পারেন না। সার্টিফিকেট কোর্সের কথা বললেন বিশ্লেষ স্যার, সাভার আসলে তো আসলে সাংবাদিকের অভাব নেই, মোটামুটি 50-এর বেশি সাংবাদিকের ফোন নাম্বার আমার কাছে সেভ করা, বাকিদের সেভ করা নাই, তো সেই হিসাবে তারাও এর আগে আমার কাছে আগ্রহ প্রকাশ করেছে যেহেতু তাদের সাথে কথা হয় বা বিগত এক বছর যাবো আমি লোকালি সাংবাদিকতা করার চেষ্টা করছি তাদের সাথে আমার যোগাযোগ হয়, স্যার তারাও আগ্রহ প্রকাশ করেছে, তারা কোর্স করতে চায় বিভিন্ন সময় ফোন দিয়েছে, তো যদি বিভাগের সার্টিফিকেট কোর্স বা কোনো একটা কোর্সের আয়োজন করে সেক্ষেত্রে আশা করি আমার শিক্ষার্থীর অভাব হবে না, আমরা যথাসাধ্য চেষ্টা করবো। কোনো বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু বড় বড় যে সমস্যাগুলো রয়েছে যেমন বিবিএ ছিল, বিবিএ এখন যত জানি যে কোটের স্টেওয়ার আবারও আছে, কিন্তু স্টেওয়ার আর কতদিন স্টেওয়ার নিয়ে চলবে, বিবিএ নিয়ে কেন প্রশ্ন আসলে আমরা উত্তর দিতে পারি না, ফিজিওথেরাপি সমস্যা চলমান এখনো আমরা জানি বা দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকর দিক হতে পারে, এই জিনিসগুলো আমরা নিয়োগ এড়ানোর চেষ্টা করি, যেমন কি আমরা এখনো ফিজিওথেরাপি নিয়ে ওরকম
জোরালো কোনো নিউজ করি নাই যে তারা এই সমস্যাগুলো ভুগতেছে, কারণ আমরা একটা নিউজ করলেই দেশের সকল সাংবাদিক সকল হাউসগুলো তাদের নজরে আসবে যে এখানে ফিজিওথেরাপি ইউনিয়নের সমস্যা আছে। এখন হয়তো কেউ এরকমভাবে কথা বলতেছে না, কিন্তু সুযোগ পাইলে কেউ কথা খাওয়া মেলে। এই জন্য আমরা কিন্তু এখন শুরু করিনি, আপনারা শুনেছি আপনারা আলোচনা চালিয়ে যাচ্ছেন, আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে। আমাদের গণশালের প্রধান প্রধান যে সমস্যা ছিল যে আমাদের সঙ্গে মেডিকেল কলেজ একসাথে ছিল, অনেকগুলো ছিল, মানুষগুলো অধীনে ছিল, সেই জায়গাটাতে সমস্যার সমাধান হয়েছে অলরেডি। মেডিকেল স্টুডেন্ট এখন প্রাথমিক অনুমতি পাওয়া গেছে, এই বছর স্টুডেন্ট ভর্তি হচ্ছে, কিন্তু অনুমতি পাওয়ার আগেই নগরের থেকে কেউ ফর্ম বিক্রি শুরু করেছিল, সেই তথ্য আমাদের কাছে ছিল। তো যেহেতু ইউজিসি আমাদের বেশ কিছু জায়গাতেই বাধাগ্রস্ত করতেছে, আমরা পারতেছি না তাদের সাথে, তো সেই হিসাবে আমাদের সাংবাদিক সমিতির সেই সুযোগটা ছিল ইউজিসিকে প্রশ্ন করার, যেহেতু প্রশাসন বরাবরই বলে আসছে যে তাদের কাগজপত্র ঠিক আছে, তারা এর আগে পারমিশন নিয়ে আসছে, তারা নিয়ম সিদ্ধভাবেই কাজ করছে, এরকম তথ্য যেহেতু প্রশাসন দিচ্ছে, সেই হিসাবে প্রশাসনের পক্ষ নিয়েই বলতে পারি সাংবাদিক সমিতির আমরা ইউজিসিকে প্রশ্ন করতে পারতাম যে কেন আপনারা এরকম করছেন, সেই প্রশ্ন কিন্তু তাদের করার সুযোগ আমাদেরকে কাজে লাগাইতে পারেনি প্রশাসন, আমি সেটা বলব, আমরা চাইলেই পারতাম আর একটু সহযোগিতা করতে। প্রশাসনিক কর্মকর্তাদের গণশালের প্রশাসনিক কর্মকর্তাদের যে জায়গা বা বিসিএমএল এর অনুমোদি বা রেজিস্ট্রেশনের অনুমোদি, ছাত্রছাত্রীরা বিপদে পড়লে বা কোনো চাওয়া পাওয়ার জায়গা থাকলে তাদের কাছেই যায়, যেহেতু তারা একাডেমিক ভাবে আর প্রশাসনিক ভাবে দুইজন বিভাগের প্রধান, কিন্তু এখনো তাদের জায়গাগুলো ক্লিয়ার হয়নি। ছাত্র কোনো শিক্ষার্থী চাইলেই তাদের কাছে সময় পাইতে পারে না, হয় না, ইমার্জেন্সি কোনো কিছু থাকলে তারা এখনো দাঁড়াতাড়ি ঘুরতে হয়, সেটা আমি দেখেছি, তারা দালালদের আশ্রয় নেয়, দালাল তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেটা আমি দেখে এসেছি। কর্মশালার শিক্ষকরা এখনো অনেকেই আছে, আমরা মাঝে মাঝে নিউজ করি তারা আমাদের গবেষণা করছে, গবেষণায় সাফল্য আসছে, একটা বিশ্ববিদ্যালয়ে তখনই আগে যখন তার গবেষণা রিসার্চের অ্যামাউন্ট বাড়ে এগুলো করে যাচ্ছে, কিন্তু এমন এমন বিষয় নিয়েও অনেকে গবেষণা করতে চায় যেগুলো অত্যন্ত অপ্রয়োজনীয়, সেগুলো আমরা নিউজ করতে গেলেও আমরা হাউস থেকে বুঝি যে না হাউস এই নিউজ ছাপাইতে চায় না, সেই গবেষণার জন্য আবার প্রশাসন থেকে বাজেটও পাস হয়, সেটা আমরা দেখেছি। আমি এই বিষয়গুলো নিয়ে নিউজ এতদিন করতে পারিনি বা সামনেও করবো না, তারপরও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য যে এই জিনিসগুলো দেখবেন, এরপর থেকে হয়তো আমরা আমাদের উপায় থাকবে না যখন এই জিনিসগুলো নিয়ে নিউজ করতে হবে। আরেকটা বড় ব্যাপার বা বিশ্ববিদ্যালয়ের প্রথম বা একমাত্র সংগঠন হিসেবে মানে এতদিন ধরে চালু আসতে অবিশ্বাসী, এছাড়া অনেক অনেক সংগঠন আসছে সামনে, এত এত সংগঠন সেই তুলনায় কাদের কাছে কিছু হচ্ছে না, বিশ্ববিদ্যালয়ের কমন যে সমস্যাগুলো ছিল সেগুলো রয়েই যাচ্ছে, সেগুলোর দিকে আসলে নজর দিলাম। আর নিউজ কেন্দ্রিক নিউজ আমরা কোনো নিউজ করলে বিশ্ববিদ্যালয়ের পক্ষে যায়, কোনো নিউজ বিশ্ববিদ্যালয়ের মনে হয়েছে তাদের বিপক্ষে গেছে, কিন্তু এই পর্যন্ত আমরা কোনো ভুল তথ্য দিয়ে মিথ্যা তথ্য দিয়ে এখনো নিউজ করিনি, এরকম রেকর্ড নাই। আর কোনো নিউজ হলেই একেবারে যে কোনো সবাই এটা দেশের দেশীয় সমস্যা দিয়ে শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্যা তা না, সবাই সাংবাদিকতা শেখাইতে চায়, এটা সব সব জায়গাতেই হয়, তো সাংবাদিকতা করতে গেলে হয়তো ভুলভ্রান্তি হইতে পারে, আমরা এখনো সাংবাদিকতা ডিপার্টমেন্টেও করি না, নিজের আগ্রহের বসেই কাজ করার, সেই সব জায়গা থেকে চেষ্টা করি যথাসাধ্য ভার্সিটির পক্ষে থাকার, ভার্সিটির পক্ষে কাজ করার, তবে ভার্সিটির পক্ষে থাকবো না যখন কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো কিছু যাবে, আমরা অবশ্যই প্রথমে অনেক কথাই বললাম, এগুলো বলার জমা ছিল শেষ করলাম, হয়তো এরপরে বলার সুযোগ আসবে না সহজে। আর সকলকে ধন্যবাদ, নয়ন ভাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিজম ফেডারেশন, তো সেই শুরুর সময়টাও আমরা ছিলাম, থাকতে পেরেছি এই জন্য নিজেদের সৌভাগ্য মনে করি, সৌভাগ্যবান। আমাদের যেহেতু রেজিস্ট্রার স্যারও সম্মতি প্রদান করেছে, তো এই প্রোগ্রাম আমাদের কিন্তু আগে রুম ছিল না, এখন রুম আছে, রুমের কথা যেহেতু আছে, এখন আমি প্রশাসনের কাছে বা রেজিস্ট্রার স্যারের কাছে আমার একটা অনুরোধ, স্যার যদিও শুনছেন কিনা বুঝতে পারছি না, আমাদের সবকিছু আছে, রুমও আছে, এখন যদি স্যার বার্ষিক একটা আর্থিক বাজেটের ব্যবস্থা করেন,
সেক্ষেত্রে সেই জায়গাটা আমাদের নাই, আমাদের টুকটাক নিজেদের যা খরচ হয়তো আমরা নিজেরাই চাঁদা দিয়ে নিজেরা নিজেরাই পালন করি, বেশি খরচ হলে সেইগুলো অবশ্যই আপনার কাছে যাই। তারপরে যেন প্রশাসনের পক্ষ থেকে ট্রাস্টি বোর্ডকে অবগত করে আমাদের জন্য একটা ছোট অ্যামাউন্ট হলেও যেন সেটা বার্ষিক একটা বাজেট দেওয়া হয়, খরচ করার জায়গা দেওয়া হয় আর কি। বাজেট কি সেটা আমরা বুঝি ঝামেলা করবো দলমদের মতো। আর এছাড়া নতুন আর কিছু বলার নেই, নতুন কমিটির সবাইকে অভিনন্দন। সবাই সবার সাথে কাজ করার সুযোগ হয়েছে, নতুন কমিটি যারা আছে নতুন একেবারেই ছোট, তারাও আশা করি শিখতে পাবা, আশেপাশে আছে কোনো সমস্যা নেই, সবাইকে অত্যন্ত ধন্যবাদ। আর এই বলে মোটামুটি আজকের প্রোগ্রাম সেখানে সমাপ্ত ঘোষণা করছি, সবাই আপনাকে পুরো ধন্যবাদ। স্টেজে বর্তমানে অতিথিবৃন্দ এবং সম্মানিত দিনবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের সাংবাদিক সমিতির কার্যালয়ে একটু যাওয়ার জন্য অনুরোধ করছি, সেইখানে আমরা একটু বলতে পারবো আমাদের মূল্যায়ন সমাপ্ত।